এই উঠছে, হ্যাঁ সেই থাইলে তো ধরা কথা বোঝা হয়ে গেছে এই তো তবে পুড়ি মাছ ওঠার দৃশ্যটা কিন্তু আসলে ঠিক সেই লাগে, তাহলে পুড়ি মাছ মারা কি ভাত দিয়ে কথা ছাড়বো, হ্যাঁ সেটাই তো মেডিসিন কি ঠিক আছে, তাহলে ভাত ব্যবহার করতে আছো মামু, কি ব্যবহার করতে আছো, ও আমি ভাবছি ময়দা, কত সুন্দর সমস্যা নাই, আচ্ছা ব্যাপার না তুই ভিডিও থাকলে কি সমস্যা, এই যে বাজে খাতার দাম পড়ে গেছে কি লাগার মধ্যে ওই তো কেবল মাছে মারা মাত্র বুঝালি, তে তুই মাছ মারিস তে তো মানুষ কবে না, বনার মধ্যে মাছ মুই কিনে এবার আর কাই মাছ মারছে, এবার তো বন্যার মধ্যে পানির মধ্যে কোনো মাছ আছে নাকি, ও বসিটা দাম নিছে কিনা জানে, এই বসিটা কিরে বসি খুঁজে বসি নাই, মামু নিয়ে যা যা ছিপ ছিপ পাল্টাইছে, সুতো আমার বসিও আমার, হ্যাঁ আর একটা বসি আছে ভাই তোদের আমার বানাই নি, এর মধ্যে ধরার চান্স থাকে রাজপুরীর থাকলে ধরার চান্স থাকে, এলে তো কাকা কাকা মাছ না দেখি এমনি জাল কিনছে না, ও তাহলে মামু তুমি আসার আগে মনে করো যে কোনো খোঁট নিয়ে যায় খোঁট, রোদবেলাটা বিরিয়ানি ওখানে এই দেখছে তো রস ফুটো পুরীর ঝাঁক গেছে তো কড়ায় পুরীর ঝাঁক সারা আবার তো তোমার বসিলের তো ফেলা তো দিয়ে ওঠে নাকি বড় সহ দিছে কাঁধা তুলে দেন ওই বসি যতটুক খাওয়া আছে অতটুক এটা ফেলাম, গ্লাস কাপ মারবে ছেলে চেরা লাগবে কেচো চেরা দিয়ে মাছ খাই নাই চেরা দিয়ে টান মারে।